চাকরি প্রত্যাশী, আপনারা যারা এটিওতে চাকরি পেতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক যেভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব, যে বইটা পড়লে চাকরি পাওয়া সম্ভব তারই বিস্তারিত। তাই বলবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। মূলত প্রথমে এমসিকিউ একটি পরীক্ষা হবে 100 নম্বরের, যেখানে বাংলায় থাকবে 25, ইংরেজিতে 25, গণিত দৈনন্দিন বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী মিলিয়ে 25। টোটাল 100 নম্বরের পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, এরপরে আপনার লিখিত পরীক্ষা, টোটাল 200 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে মূল বিষয়টা হচ্ছে এখানে বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে। আপনারা অসংখ্য চাকরি প্রত্যাশী অনেকেই চাকরি করতেছেন বা অনেকেই জানেন যে এই যে পজিশনটা বা এই জায়গাটা, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জায়গা এবং অনেকেরই স্বপ্ন থাকে এই পদটাতে চাকরি করা। যাই হোক, এমসিকিউ লিখিত পরীক্ষায় যদি আপনি টিকে যান, এরপরে মৌখিক পরীক্ষা হবে 50 নম্বরের, এবং এই পরীক্ষার যে তিনটি ধাপ, এই তিনটি ধাপ পাস করতে হলে আমাদের যে শতভাগ কমন উপযোগী একমাত্র বইটা রয়েছে, এটিও নিয়োগের জন্য তৈরি করা হয়েছে, এই বইটা সংগ্রহ করলেই এনাফ। তো চলুন কীভাবে পড়বেন এবং কী কী আছে আমাদের বইয়ের ভিডিওতে জানিয়ে দিই। তো প্রথমত এটিও বা থানা যে অফিসার, এটার আপনার বিগত সালের সকল প্রশ্ন সমাধান আমাদের বইতে পেয়ে যাবেন। একদম 16 সাল থেকে শুরু করে বিগত বছরগুলোতে যত পরীক্ষা হয়েছে, এমসিকিউ লিখিত ভাইবা সকল কোশ্চেন কিন্তু আমাদের এই বইটাতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 2009, 2005 সকল বছরের প্রশ্ন কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এবং এই বিগত সালের প্রশ্নগুলো আপনারা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ঠিক কীভাবে আপনার পড়াশোনা করা সম্ভব। এবং আমাদের বইটার দাম মাত্র 380 টাকা, ডিসপ্লেতে শোকার নম্বরে কল করে আপনি কিন্তু বইটা অর্ডার করতে পারবেন। অসংখ্য মানুষ গত সপ্তাহে প্রায় 177 জন মানুষ বই অর্ডার করছে, এখনও দিতে পারি নাই, প্রিন্টিংয়ের কাজ চলছে, আজকে থেকে সব বই বুকিং শুরু হবে। যাই হোক, অবশ্যই বই অর্ডার করবেন, বই পড়বেন এবং নিজের যোগ্যতাই চাকরি হবে। এই এই পত্রটাতে কিন্তু ফেয়ার হয়, আপনারা অনেকেই জানেন। এবং এই যে পজিশানটা, এই পজিশানটা অনেকের কাছেই স্বপ্নের একটা চাকরি, তাই মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন, মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। একদম 1995 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা এটিওর হয়েছে সকল কোশ্চেন আমাদের বইতে ইনশাআল্লাহ পাবেন। এবং তাছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের যে প্রশ্নগুলো রয়েছে সকল কোশ্চেন কিন্তু আমাদের এই বইটাতে আপনারা পেয়ে যাবেন। তাই বলবো অবশ্যই বইটা সংগ্রহ করবেন। আরও অনেক কিছু রয়েছে, যেমন আপনার এমসিকিউ এর মৌলিক বিষয়গুলো রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, তারপর লিখিত পরীক্ষার সাজেশন রয়েছে যে কী কী ধরনের লিখিততে আসবে, তাছাড়াও বিষয়ভিত্তিক আলোচনা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, সকল বিষয়, মানে যে সকল বিষয় থেকে আপনার প্রশ্ন আসবে। এবং এটিওর বইটার প্রচুর চাহিদা, কারণ এখানে কম্পিটিশানটা কেমন, সব স্ট্রং স্ট্রং প্রার্থীদেরই কিন্তু কম্পিটিশান হবে। তাই বলবো যে যদি চাকরি পেতে হয় সেভাবে পড়াশোনা করুন, তাছাড়া কিন্তু চাকরি পাওয়া আসলেই সম্ভব না। এবং এছাড়াও পরীক্ষা পদ্ধতি, নিয়োগ কাঠামো, সকল বিষয় আপনাদেরকে প্রথমেই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই বলবো যাদের বই দরকার অতি দ্রুত বই অর্ডার করুন, পড়াশোনা করুন, অবশ্যই চাকরি পাবেন। এবং আপনারা যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করতেছেন, দেখেন ভাই আমাদের 14-15টা ক্যাটাগরির বই, অফিস সহায়কের বই, রেলওয়ে বই, এনএসআই বই, দুদকের বই, আনসারের বই, প্রাইমারির বই, অসংখ্য বই আমাদের রয়েছে, এবং রেগুলার 60+ বইয়ের অর্ডার থাকে। যদি মানুষকে বই না দিতাম বছর পর বছর নাম্বার ওপেন রাখতে পারতাম না। একটা কথাই বলবো, এটিওতে চাকরি পেতে অবশ্যই বই সংগ্রহ করবেন, ডিসপ্লেতে সকল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন বা নাম্বার এসএমএস করবেন, ভাই এটিও বই লাগবে, এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি বইটা নিতে পারবেন। অর্ডার করার 48 ঘন্টার মধ্যে বইটা হাতে পেয়ে যাবেন। এবং হৃদয় আপডেট চ্যানেল সবসময় মানুষকে চাকরির ক্ষেত্রে হেল্প করে থাকে, এবং অবশ্যই ভাই আমাদের কাছ থেকে যদি বই সংগ্রহ করেন, আপনার মনের আশা একদিন না একদিন মহান সৃষ্টিকর্তা অবশ্যই পূরণ করবে। তার জন্য দরকার সঠিক পড়াশোনা, নিজের অধ্যবসায়, নিজের পরিশ্রম, পিতামাতার আশীর্বাদ, মহান সৃষ্টিকর্তার রহমত। ধন্যবাদ।